আসসালামু আলাইকুম বিয়ার্স ইজি কিচেন হ্যান্ডের আজকের আয়োজনে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি বাংলাদেশি ফাস্টফুড দোকানগুলোর জনপ্রিয় কিছু খাবারের মধ্যে একটি হচ্ছে বার্গার আর বার্গার চাইলে যে কেউ এখন বাড়িতেই তৈরি করে নিতে পারে সবচেয়ে মজার বিষয় হচ্ছে বাড়িতে বার্গার তৈরি করতে খুব বেশি একটা উপকরণেরও প্রয়োজন হয় না আবার খুব বেশি একটা সময়েরও প্রয়োজন হয় না তাহলে ফ্রেন্ডস চলুন বার্গার তৈরি করতে আমাদের কী কী লাগবে দেখে নেই আজকে বার্গার তৈরি করার জন্য আমি এখানে মুরগির বুকের মাংস এমন পাতলা পাতলা করে কেটে নিয়ে আছি আর একটি বিষয় এখানে না বললে না আজকে বার্গার তৈরি করার জন্য আমি এখানে একটি মুরগির বুকের মাংসকে এবার পাতলা পাতলা করে সাত আট টুকরো করে নিয়ে আছি এখন এতে অ্যাড করে এনেছি এক চা চামচ পরিমাণ লবণ দু চা চামচ পরিমাণ মরিচ গুঁড়ো এবং এক চা চামচ পরিমাণ চিকেন পাউডার এই পর্যায়ে আপনাদেরকে একটি বিষয় না বললে না চিকেন পাউডার যদি আপনাদের কারো হাতের কাছে না থাকে তাতে কোনো সমস্যা নেই চিকেন পাউডার অ্যাড করার বিষয়টি স্কিপও করতে পারেন আবার কেউ যদি একান্ত অ্যাড করতে চান আপনারা আপনাদের হাতের কাছে থাকা যে কোনো বড় মুদি দোকান অথবা মশলা দোকানে গেলে কিনতে পারবেন কথা বলতে বলতে চিকেনের সাথে মশলাগুলো খুব ভালোভাবে মাখিয়ে নিয়ে ওপর থেকে ডাকুন দিয়ে রেস্টে রেখে দিয়েছি ত্রিশ মিনিটের জন্য এরপর যে আরেকটি বিষয় খেয়াল করলে বুঝতে পারবেন আমি এতে অতিরিক্ত কোনো মশলা অ্যাড অর্থাৎ আদা রসুন কিংবা অন্য কোনো মশলা অ্যাড করার প্রয়োজন নেই পিঁড়ে এলাম আরও প্রায় ত্রিশ থেকে পঁয়ত্রিশ মিনিট পর এখানে আমি নিয়ে আছি ময়দা আপনারা এখানে চেক করলে ময়দার পরিবর্তে আটাও ব্যবহার করতে পারেন আমি এক কাপ পর ময়দা নিয়ে আছি শেষে প্রয়োজনে আবারও অ্যাড করে নেব এখন ময়দার সাথে আগে থেকে মশলা মাখিয়ে রাখা চিকেনগুলো এক এক করে অ্যাড করে নিচ্ছি এখন সবগুলো চিকেন ময়দার সঙ্গে প্রায় দুই থেকে তিন মিনিটের মতো স্ক্রিনে দেখানো নিয়মে গড়িয়ে নেব দুই থেকে তিন মিনিট পর এখন রুমে স্বাভাবিক টেম্পারেচারে থাকা পানির সাথে চিকেনগুলো অ্যাড করে নিয়ে মিনিটখানেকের মতো পানিতে আমি চিকেনগুলো ডুবিয়ে রেখে দেবো মিনিটখানেক পর চিকেনগুলো আমি পানি থেকে উঠিয়ে নিয়ে আবারও ময়দা অ্যাড করে নেব বিষয়টা খুবই ইজি আপনারা স্কিনে মনোযোগ সহকারে লক্ষ্য করে বুঝতে পারবেন তারপর আপনাদের বোঝার সুবিধার্থে আমি আবারও বলে দিচ্ছি প্রথমে চিকেনগুলো ময়দার সঙ্গে দুই থেকে তিন মিনিটের মতো খুব ভালোভাবে গড়িয়ে নিয়ে মিনিটখানেকের মতো পানিতে ডুবিয়ে নিয়ে আবারও ময়দার সঙ্গে গড়িয়ে নেব তো আমি এখানে কথা বলতে বলতে অ্যাড করে নিয়ে আছে আরও প্রায় এক কাপের মতো ময়দা এখন আবারও স্ক্রিনে দেখানোর নেই আমি ময়দার সঙ্গে চিকেনগুলো খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি তবে এই পর্যায়ে একটু সময় নিয়ে ময়দার সঙ্গে চিকেনগুলো মাখিয়ে নিতে হবে আমি এখানে প্রায় পাঁচ থেকে সাত মিনিটের মতো চিকেনগুলো ময়দার সঙ্গে মাখিয়ে নেওয়ার পর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এইগুলো কতটা লেয়ার তৈরি হয়েছে এভাবে হালকা একটু জারা দিয়ে নে তারপর তেলে ছেড়ে দিতে হবে এদিকে অফিস কিন আগে থেকে আমি তেল গরম করে নিয়ে আছি এখানে চিকেন গুলো অবশ্যই একটু ডুবো তেলে বেজে নিতে হবে এরই মাঝে আপনারা খেয়াল করলে বুঝতে পারবেন আমার এখানে চিকেনগুলো তেলে ছেড়ে দেওয়ার এক থেকে দুই মিনিটের মাথায় চিকেনের উপর থেকে অনেকগুলো লেয়ার তৈরি হয়ে আছে এ অবস্থায় চুলা রাস মিডিয়ামে রেখে আমি চিকেনগুলো প্রায় আট থেকে দশ মিনিটের মতো ফ্রাই করে নেব আমার এখানে চিকেনগুলো প্রথম পাঁচ থেকে ছয় মিনিটের মতো ফ্রাই করে নেওয়ার পর এগুলো দেখতে ঠিক এমন হয়েছে এ অবস্থায় অনবরত নাড়তে নাড়তে আমি আরও প্রায় তিন থেকে চার মিনিটের মতো চিকেনগুলো ফ্রাই করে নেব আর এই পর্যায়ে আমি চুলা রাস একটু লোতেই করে দিয়েছি অর্থাৎ পর্যায়ে চিকেনগুলো একটু ক্রিস্পি করার জন্য আমি অপেক্ষা করছি এরই মাঝে চিকেনগুলো কুক হয়ে গিয়েছে মোটোটাল প্রায় নয় থেকে দশ মিনিটের মতো চিকেনগুলো বেজে নেওয়ার পর আমি তেল থেকে উঠিয়ে নিচ্ছি আর এরই মাঝে আপনারা খেয়াল করলেই বুঝতে পারবেন আমার এখানে চিকেনের উপর থেকে কতটা লেয়ার তৈরি হয়েছে একইভাবে আমি সবগুলো চিকেন ফ্রাই করে নেব ভিডিও লম্বা হয়ে যাবে সেই জন্য হয়তো সবগুলো চিকেন বাজার কাজ আপনাদেরকে দেখিয়ে দিতে পারলাম না তবে এক এক করে সবগুলো চিকেন বেজে তোলার সময় আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি আর আপনারা খেয়াল করলে বুঝতে পারবেন আমার এখানে প্রতিটি চিকেনে কতগুলো লেয়ার তৈরি হয়ে আছে তো চিকেন বাজার কাজ শেষ এখন আমরা চস তৈরি করে নেব বার্গারের সস তৈরি করার জন্য আমি এখানে প্রথমে অ্যাড করে এনেছি টমেটো সস আর আমার এখানে টমেটো সসের পরিমাণ ছিল প্রায় আধা কাপের মতো এখানে আমি আমার প্রয়োজন অনুযায়ী সস তৈরি করে এনেছি আপনারা যদি আর একটু বেশি সস তৈরি করতে চান সেক্ষেত্রে আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী টমেটো সস এবং টক দইয়ের পরিমাণ দুটোই বাড়িয়ে নেবেন একই সাথে অ্যাড করে এনেছি আর আধা কাপ পরিমাণ টক দই অর্থাৎ এখানে টমেটো সস এবং টক দই দুটো সম পরিমাণ নিতে হবে যেহেতু টমেটো সস একটু মিষ্টি স্বাদের হয়ে থাকে সেজন্য আমি এতে আর অতিরিক্ত কোনো কিছু অ্যাড করছি না এখন স্ক্রিনে দেখানো নিয়মে একটি কাটা চামচ দিয়ে খুব ভালোভাবে ফেটিয়ে নিলেই তৈরি হয়ে যাবে বার্গারের সস এই বার্গারের সস আপনারা যে কোনো পোড়ার সাথেও পরিবেশন করতে পারেন এখন বার্গার সাজিয়ে নেব তো সাজিয়ে নেওয়ার কাজটি বা অনেকেরই জানা আছে তারপরও আমি আপনাদেরকে পুরো বিষয়টি দেখিয়ে দিচ্ছি প্রথমে একটি গোল বান রুটিতে আমি তার পাশে বার্গারের সস লাগিয়ে এনে তারপর উপর থেকে অ্যাড করে এনেছি চিকেন গুলো এরপর যার একটি বিষয় আপনাদেরকে না বললে না আপনারা এখানে চেয়ে করলে বানরুটিগুলো হালকা একটু তাওয়ায় চিকেন নিতে পারেন তবে আমার এখানে আমি আর চেক নিচ্ছি না কারণ এখানে বানরুটিগুলো যথেষ্ট পরিমাণে নরম আসে আপনারা এখানে খেয়াল করে বসতে পারবেন তো প্রথমে আমি সস লাগিয়ে নিয়ে তারপর চিকেন অ্যাড করে তার উপরে লেটুস পাতা অ্যাড করে নিয়ে আছি এখন আবারও উপরের অংশে আমি বার্গারের সস লাগিয়ে নিচ্ছি আপনারাও চেষ্টা করবেন আমার মতো করে বার্গারের উপরের লেয়ার এবং নিচের লেয়ার দু লেয়ারেই বার্গারের সস লাগিয়ে নিতে এতে করে বার্গার খাওয়ার সময় আর খুব বেশি ড্রাই লাগবে না আমি একই সাথে লেটুস পাতার উপরেও কিছুটা সস অ্যাড করে নিয়ে আছি তো এভাবে করে আমি বাকি বার্গারগুলো তৈরি করে নেবো তাহলে ফ্রেন্ডস দেখলেন তো বাড়িতেই খুব সহজেই দোকানের মতো বার্গার তৈরি করে নেওয়া যায় এবং খুব সহজেই তৈরি করে নেওয়া যায় তাছাড়া খুব বেশি একটা উপকরণেরও প্রয়োজন হয় না আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনার ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন তাহলে ফ্রেন্ডস আমার আজকের ভিডিওটি এ পর্যন্তই দেখা হবে অন্য কোন রেসিপি নিয়ে সে পর্যন্ত আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন আপনারা সবাই আল্লাহ হাফেজ